স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা করবো পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পরিষদের দেওয়া ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আজকে আমরা করবো ইংলিশ। তাহলে ইংলিশ আমরা প্রথম দিকে যে প্যারাটা আমাদের তুলে দেওয়া আছে সেটা বলছে রিড এ প্যাসেজ কেয়ারফুলস অ্যান্ড অ্যানসার্স দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তাহলে আমাদের খুব যত্ন সহকারে আমাদের এই প্যাসেজটি ফলো করতে বলেছে এবং অ্যান্সারটা আমাদের এখান থেকে খুঁজে বের করতে বলেছে। তাহলে আমরা অ্যাক্টিভিটি ওয়ানে চলে যাই। তাহলে অ্যাক্টিভিটি ওয়ানে যেটা আমাদের দেওয়া আছে বলেছে কি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে টেক্সটের থেকে আমাদের সঠিক ইনফরমেশন অর্থাৎ তথ্যটি আমাদের বেছে নিয়ে এখানে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা দেখি প্রথমে কী দেওয়া আছে। দ্য স্পাইডার্স ওয়াজ ডিসফেরেটস বিকজ ইট ওয়ান্টেড টু। তাহলে এখানে যে স্পাইডার অর্থাৎ যে মাংসটি ছিল সে খুবই হতাশাপূর্ণ হয়ে পড়েছিল। বিকজ তার কারণ কি, ইট ওয়ান্টেড সে চেয়েছিল কী তৈরি করতে, কী করতে চেয়েছিল। তাহলে মেক ইটস ওয়েবস অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ। তাহলে আমরা কি অ্যান্সারটা করলাম, তাহলে মেক ইটস ওয়েব অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ। তাহলে আমরা এক নম্বর এটা পেলাম। এবার দুই নম্বর যেটা আছে আমাদের দুই নম্বরে দেখি কী আসছে। দ্য টেক্সট দ্য আছে নেক্সট মর্নিং দ্য কিংস ফাউন্ড। তাহলে পরবর্তী অর্থাৎ পরবর্তী সকালে অর্থাৎ তার পরের দিন সকালে আর কি কিংস ফাউন্ড অর্থাৎ খুঁজে পেয়েছিলো বা দেখতে পেয়েছিল কী পেয়েছিল। তাহলে আমাদের এখানে অ্যান্সারে আমাদের যেটা করা আছে সেটা হচ্ছে কী বলেছে, এই স্টাডি স্টাডি ওয়েবস যেটি হ্যাঙ্গিংস ফ্রম দ্য রক ওয়াল। তাহলে আমরা দেখি কোন অংশটা পেয়েছি। তাহলে আমরা এ স্টাডি ওয়েব হ্যাঙ্গিংস ফ্রম দ্য রক ওয়ালস। তাহলে এখানে তোমরা দেখে নিতে পারো যে অংশটি এখানে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বলেছে স্টাডি স্টাডি ওয়েব যেটি হ্যাঙ্গিংস ফ্রম দ্য রক ওয়াল। এবার আমরা তিন নম্বর চলে যাবো। তিন নম্বরটা আমাদের যেটা বলেছে দ্য কিং লার্ন লার্ন মানে শিখেছিল ইয়ে গুড লেসনস টু শি। অর্থাৎ কি দ্য কিং লার্ন এ গুড লেসনস টু শি অর্থাৎ এটা থেকে যে রাজাটি কী শিক্ষা পেয়েছিল। তাহলে এখানে দেখা যাচ্ছে হাউ ডিসফ্রেটস দ্য স্প্রেটার্স ওয়াজ টু মিট ইটস টার্গেট। তাহলে আমরা অ্যান্সারটা পেলাম হচ্ছে এখান থেকে অ্যান্সারটা খুলে দেওয়া হাউ ডিসফ্রেট দ্য স্প্রেটার্স ওয়াজ টু মিট ইটস টার্গেটস। দ্য কিং লার্ন লার্ন মানে হচ্ছে না শিখেছিল ইয়ে গুড লেসন টু সি। তাহলে আমরা তিন দাগের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, তিন দাগেরটি পেয়ে গেলাম। এবার হচ্ছে দুইয়ে চলে আসি। দুই যেটা বলেছে দেয়ার আর সাম ইরর্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ফাইন্ড দেমস আউট অ্যান্ড রিরাইটস কারেক্ট সেন্টেন্স। তাহলে আমাদের সঠিক বাক্যটি এখানে আমাদের বসাতে হবে। তাহলে সঠিক বাক্য দেখি কী বলেছে, আই সাই দি প্রিটি বার্ডস সিটিংস ওয়ান অ্যান্ড উইন্ডো স্টিল স্টিল বলছি সিল। তাহলে আমরা অ্যান্সার যেটা করছি সেটা হচ্ছে কি, আই সাই এ প্রিটি। তাহলে আই সাই এ প্রিটি বলছে আই ওয়াজ এ থ্রে প্রিটি বার্ডস থ্রে সিটিংস ওয়ান এ উইন্ডো সিল। তাহলে আমাদের এবার আসি দুই নম্বরটা। দুই নম্বরটা বলেছে সেটা মাই ইয়ং গার্ড সিস্টার্স ওয়ান্ট এ থ্রি ইউলো বেলুন ফ্রম দ্য সেলার। তাহলে আমার কাছে যে ছোটো বোনটি ছিল সে চেয়েছিল একটি বেলুন, কি হলুদ কালারের বেলুন ফ্রম এ সেলার একটি বিক্রেতার কাছ থেকে অর্থাৎ যে বেলুন বিক্রি করছিল। তাহলে মাই ইয়ং গার্ড ডটার্স ওয়ান্টস এ থ্রি ইউলো থ্রে বেলুন ফ্রম দ্য সেলার। তাহলে আমাদের এটি করলে হয়ে যাবে। এবারে আমাদের তিন নম্বরে আসি। তিন নম্বর আমাদের যেটা বলেছে, তিন নম্বরটা আমাদের বলেছে কী বলেছে, সাপোজ ইউথ্র বট এ রাবার বল ফ্রম এ শপস দ্যাট শপকিপার সুড পুট দ্যাট বল ইন দ্য স্মল বক্স অ্যান্ড ওয়ার্পড দ্য বক্স উইথ দ্য কালারফুল পেপার্স আফটার ইউ ওপেন দ্য বক্স অ্যাট দ্য হোমস অ্যাট হোম থ্রে দিয়ার ওয়াজ সামথিং ইলস ইনস্টেড অফ দ্যাট বল write your experience about what happens next in about a five simple sentence. তাহলে আমরা এখানে দেখি কী লিখতে পারি। তাহলে আমরা এখানে ফাইভ সেন্টেন্স এখানে আমরা তৈরি করে ফেলেছি। তাহলে এখানে দেখো ফার্স্টটা সেন্টেন্স আমাদের দেওয়া আছে। তাহলে পরপর আমরা কী তৈরি করেছি, তাহলে কী হলো সেটা ওপেনিং দ্য বক্স আই ফাউন্ড দেয়ার ওয়াজ নো বল। দুই নম্বরটা দেখি, তাহলে এক নম্বর পেলাম হচ্ছে এটা ওপেন দ্য বক্স আই ফাউন্ড দেয়ার ওয়াজ নো বল। দুই নম্বরটা আমাদের বলছে ইনস্টেড অফ দ্যাটস দেয়ার্স ওয়াজ এ রিংস ইন দ্যাট বক্স। তিন নম্বরটা আমাদের বলছে পিকিংস ইট আফটার কেয়ারফুলি আই ওড ইট ইন ওয়ান্স অফ মাই ফিঙ্গার।
এবার চার নাম্বারটা দেখি, চার নাম্বারটা যেটা আমাদের বলেছে, চার নাম্বারটা বলেছে সেটা উইথ এ সিঙ্গেল টুইস্ট থ্রু অফ দ্য রিংস আই ফাউন্ড মাই সেলফ ইন অ্যান অ্যাক্সিডেন্ট এসি অ্যাক্সিডেন্ট টাইম। তারপরে আমাদের কী হবে এবার পাঁচ নাম্বার আর ব্যায়াম আছে টুইস্টিং টু ইট অ্যাগেন ইন ফিয়ার আই রিটার্নস টু দ্য প্রেজেন্ট টাইমস। তাহলে আমাদের এটা পাঁচ নাম্বার এটা শেষ হয়ে গেল, এটা এসিএন টাইম, এসিসিআই ইএনটি এসিএন টাইম এটা।